তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এলাম একটা সার্ভাইভাল গেম, গেমের নাম লাস্ট ফায়ার হেড। তো ভাই, এই চ্যানেলের শুরুর দিকে আমি তোমাদের বলেছিলাম যে এই চ্যানেলে আমি বেশিরভাগ সার্ভাইভাল গেম খেলবো, কিন্তু ভাই হরর গেমের ওপর বেশি অ্যাট্রাক্ট হওয়ার কারণে আমি ভুলে গিয়েছিলাম ওই কথাটা। তো আজ তোমাদের কাছে নিয়ে এলাম, ঠিক আছে। আমি বলেছিলাম যেমন সার্ভাইভাল গেম খেলবো বেশি করে আমি এই চ্যানেলে, তো নিয়ে এসে গেছি তোমাদের জন্য সার্ভাইভাল গেম। গেমের নাম ওই লাস্ট পাইরেট। আর এই গেমে বেসিক্যালি কী করতে হবে না, এই গেমে তোমাকে ওই শিপ বানাতে হবে, ঠিক আছে, আর এই আইল্যান্ডে সার্ভাইভ করতে হবে। আর এখানে কিছু হিন্ট দেখাচ্ছে, চলো ঠিক আছে। তো এখন জাস্ট আমাকে কী করতে হবে না, ওই সোজা ওই দিকে যেতে হবে, আর এখানে একটা ব্যারেল দেখাচ্ছে, যে ব্যারেলটা আমাকে জাস্ট ভাঙতে হবে। তো ফটাফট একে ভাঙার জন্য আমাকে কী করতে, প্রেস করে রাখতে হবে, আর এখানে কিছু আইটেম আছে যে আইটেম আমাকে পিক করতে হবে। বাস এখানে একটা হ্যামার টাইপের কিছু পেয়েছি, যেটা দিয়ে আমাকে এখানে একটা গাছ কাটতে হবে। আচ্ছা, আমাকে ডক বিল্ড করতে হবে, ঠিক আছে, ডক বিল্ড করতে হবে, যার জন্য আমরা এখানে এসে গেছি, আর এটাই হচ্ছে সেই জায়গা। তো ফটাফট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা এইটা বিল্ড করছি। তো এখানে দেখো, এটাও আমরা এখানে বিল্ড করে দিচ্ছি, এখানেই এখানেই ওই শেপটা বানানো হবে। তো চলো, এখানে এই কাজ হয়ে গেছে। তো ফাইনালি মোটামুটি একটা কাজ আমরা করে ফেলেছি এই আইল্যান্ডে। তো আমাকে এখান থেকে পালাতে হবে, ঠিক আছে, তার জন্য আমাকে একটা শিপ বানাতে হচ্ছে, লেভেল 0। ওকে ঠিক আছে, গেমের শুরু। নাইস নাইস। তো এবারে তোমাদের দেখাবো, এখানে একটা হাউস বানাতে হবে, যার জন্য আমাকে কিছু জিনিসপত্র খুঁজতে হবে। তো এবারে আমরা জাস্ট কি করব না, এখান থেকে চলে যাবো ঠিক এই সাইডে, আর আমাকে হাউস বিল্ড করার জন্য আমাকে এই সাইডে, ওকে ঠিক আছে, আমাকে এখানে এই হাউস বিল্ড করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে না, এখানে এটা রাখতে হবে, আর এখানে এটা রাখতে হবে। তো ফটাফট আমরা হাউসটাও বিল্ড করে ফেলি, তারপরে সিন তোমাদের দেখাচ্ছি আমি। ওকে, তো গাইজ আমাদের বাড়ি বানানো হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা কি করবো না, বাড়ির ভেতরে ঢুকবো, আর এখানে দেখতে পাচ্ছ এটা বাড়ি। তো ছোটোখাটো মোটামুটি এখানে থাকার জায়গা বানিয়ে ফেলেছি আমরা, আর এখানে থাকলে মোটামুটি সেফ, এখানে কেউ এসে আমাকে বেশি জ্বালা তোর করবে না। তো এখন জাস্ট আমরা কী করবো না, ওই সাইডে যাবো, আর আমাকে এই কোস্ট আমাকে একটু এক্সপ্লোর করতে হবে। তো চলো এই সাইডের দিকে ফটাফট যাই এগিয়ে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য এখানে, আর ওই সাইডে দেখো কিছু ডলফিন ভাই ওখানে আরামসে একদম সাঁতার কাটছে, ওরা চান করছে, মানে আরাম মজা, খুব মজা করছে ওখানে, ঠিক আছে, দেখো কেমন একদম মজাই আছে ওরা। তো চলো এখন জাস্ট আমরা কী করবো না, আর জলটাও খুব পরিষ্কার এখানে একদম, ঠিক আছে। তো এখন এই সাইডের দিকে আমাকে যেতে হবে, ঠিক আছে, জলের দিকে সোজা যাওয়া যাক। আর এখানে অতিরিক্ত একটা লোককে দেখতে পাচ্ছি আমরা, আর ও একা আছে এখানে, ঠিক আছে, যদি ওর কাছে যাই হয়তো কোনো হেল্প পাওয়া যাবে, হয়তো আমাকে কোনো হেল্প করবে। আর এখানে চুপচাপ দাঁড়িয়ে গেল ও। তো এখন আর এখানেও একটা কামান টাইপের কিছু দেখতে পাচ্ছি, যেটা আমাদের কাজেও লাগতে পারে কোনো সময়। তো চলো এই সাইডের দিকে যাওয়া যাক, এখানে এইটা কি থাকতে পারে আমাকে দেখতে হবে। চলো চলো চলো, ভেঙে দাও। আর এখানে কিছু আছে দুটো আইটেম, ও পুত্রিকে, ওটা কি, আরে ভাই, ও নো 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 নো, ভাগ 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 ভাগ, ওকে, ও এটা কি, ও নো 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 নো, ওকে ঠিক আছে। তো এই কি ক্রিয়েচার ভাই, এখানে কি দেখাচ্ছে ভাই, এই ক্রিয়েচার আমাকে মারার চেষ্টা করছে নাকি? আমাকে কিন্তু ওই কামান্ডারে দেখাচ্ছে ওখানে যেতে হবে, হয়তো ওইটা দিয়ে আমরা একে মারতেও পারি। আর এখানে কিছু আছে যেটা আমরা নিতে পারি, এটা আগে নিয়ে নাও, ঠিক আছে, মারা পরে হবে ভাই, খুব খুব ডেঞ্জার আছে এইটা, খুব ডেঞ্জার। ও তেরিকে, ওর মুখ দেখা যাচ্ছে, ও আবার আবার মারবেন, ও না 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 না, ওকে, ওর কিন্তু মুখটা দেখা যাচ্ছে, দেখো ওই সাইডে খুব ডেঞ্জার আছে এটা। এটা কী জিনিস ভাই, জলের ভেতর এখানে কী আছে আবার, ওকে ঠিক আছে, আমরা ওটাকে ভেঙেই দিয়েছি ওইটা, না 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 ঠিক আছে। তো আমরা যদি এখানে আসি না, হয়তো কিছু হতে পারে এখানে, জলের দিকে, ওকে, আমরা কি এটা মেরে দিয়েছি ওকে নাকি, পালাচ্ছে তো, ও তেরিকে, এটা কী হলো সিন ভাই, ও ওকে নাইস নাইস, এটা কিন্তু খুব কাজের আছে, ঠিক আছে, এটা আমি পরে ইউজ করবো, ঠিক আছে, যদি কোন বিপদ আসে পরে। আর এখানে কি আছে, ওকে ঠিক আছে, তো এইটা না, এটা একটা কিছু হতে পারে, ঠিক আছে, এখানে কিছু নোটস ফোটস আছে, ওই লোকটা যে মারলো না, ওই লোকটার কাছে হয়তো ছিল এটা, ওকে। তো এখানে পেয়ে গেছি, হ্যাঁ দেখো শিপ ব্লু প্রিন্ট আমরা পেয়ে গেছি। তো এবারে আমাকে যেতে হবে ঠিক ওই শিপটার কাছে, যেখানে আমরা ওই শিপটা আপগ্রেড করতে পারি, শিপটাকে নতুন করে বানাতে পারি, শিপটা বানাতে পারি আমরা। আর এই সাইডে কিছু দেখতে পাচ্ছ, নেকড়ে মনে হয় এটা, ও এটা কি আবার, ও তেরিকে খরগোশ আছে, ওকে নাইস 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 ভাই, চলো চলো এখানে কেটে পড়ো, হয়তো ওরা আমাকে মারতেও পারে। আর ওই সাইডে একটা সাদা কালারের কিছু দেখতে পাচ্ছি, ওটা আবার কি আছে, ওকে ঠিক আছে, আর ওখানেও আমরা যাব, আর ওখানে কি চলছে ওখানেও যাব।
পরে পরে আমাকে যেতে হবে ওই জায়গাগুলো এক্সপ্লোর করব। তো ফটাফট চলে দিকে এই সাইড দিকে একদম গুলির মতো আমরা এগিয়ে যাব। আর ওই সাইডে আমাকে আপগ্রেড করতে হবে আমাদের শিপ, তারপরে কি করা যায় আমরা দেখবো। ফটাফট চলো এই দিকে। তো চলো জাস্ট আর একটু এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে এসে গেছি। তো এবারে তোমরা দেখতে পাচ্ছ আমরা এসে গেছি আমাদের এইখানে। তো এখানে চলো এবারে আমাকে এখানে এটা কি করতে হবে, ওকে ঠিক আছে, শিপ আপগ্রেড। তো আমাদের এখানে আর কি করার আছে, কিছু করার নেই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল আপ হবে, এখানে লেভেল আপ হবে, এইরকমই দেখাচ্ছে লেভেল আপ হলো। আর এখানে একটা কিছু বানিয়ে ফেলেছি আমরা, একটা কাঠামো, ছোটোখাটো একটা কাঠামো বানানো হয়ে গেছে এখানে ওই ওর ব্লু প্রিন্ট দেখে। তো চলো এখন জাস্ট আমরা কী করবো, এখান থেকে চলে যাবো ঠিক এই সাইডে। আমাকে আরও কিছু ফাইন করতে হবে নিশ্চয়ই, এখানে কিছু কিছু উড ফাইন করতে হবে, আর কিছু এইটা কি আছে এটা আমাকে ফাইন করতে হবে, ঠিক আছে? হয় তারপরে আমরা এটার আরও কিছু স্ট্রাকচার বানাতে পারি। তো চলো এখানে, হ্যাঁ দেখো এখানে আমাকে কিছু কাঠ উড কালেক্ট করতে বলছে, তো এটা ইউজ করতে হবে। গাইস এখানে আমরা একটা মুরগি দেখতে পাচ্ছি, এই মুরগিটা যদি মারি, ও পালাচ্ছে, তো পালাচ্ছে 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 পালাচ্ছে, যাচ্ছে কোথায়, ওকে ঠিক আছে। এটা যদি মারি আমি তাহলে আমাদের কাজে লাগতে পারে আহারের জন্য। তো আমরা আপাতত আমরা এই গাছ থেকে কলা টলা পিড়ে খাবো, ঠিক আছে? শুধু শুধু ওদের মারছি না, এখানে থাকলে একটু ঘুরলে ভালো লাগবে। তো চলো ঠিক আছে, এখান থেকে পেয়ে গেছি নারকেল। আর নারকেলটা আমি দেখলাম এটা কি কাজে লাগবে, খালি জল পাওয়া যাবে এই নারকেল থেকে আর তৃষ্ণা মেটানোর জন্য। খুব ভালো ভাষায় কথা বলছি আমি, তৃষ্ণা মেটানোর জন্য। তো আর আর কি করতে হবে, আর আমাকে ওই গাছ থেকে কলা পাড়তে হবে। কী হলো আমার ওই হ্যামার, এটা যেটা ছিল পিকেক্স, স্টোন পিকেক্স ভেঙে গেছে, স্টোন হ্যাচেট ভেঙে গেছে। তো আমাকে কিছু না স্টোন খুঁজতে হবে, ঠিক আছে? স্টোন খুঁজলে আমরা এটা রিপেয়ার করতে পারবো। ফটাফট চলো এইদিকে, ফটাফট চলো এইদিকে। আর এখানে কিছু আসছে এইটা, ওকে ঠিক আছে, চলো দেখি এইখানে কোথায় আমরা কি করব, এটা কি আমরা নিতে পারবো। এখানে এই আইটেমগুলো আমরা পিক করতে পারছি, হয়তো আমাদের কাজে লাগবে। ঠিক আছে আমরা স্টোন পেয়ে গেছি, আর এখান থেকে জাস্ট আমরা এটা ভাঙছি ভাঙছি ভাঙছি, 20 পিস আমাদের হয়ে গেছে। তো এবারে আমরা আমাদের যে হ্যাচেটটা আছে ওইটাকে রিপেয়ার করতে পারি। তো এখান থেকে যাবো এই সাইডে। তো এবারে ফটাফট রিপেয়ার করো, রিপেয়ার 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 রিপেয়ার, ওকে এখান থেকে হবে তাহলে। তো চলো রিপেয়ার এখান থেকে করছি আমি, জাস্ট এটা হচ্ছে এবারে, ওকে নাইস। তো রিপেয়ার হয়ে গেছে আমাদের হ্যাচেট। তো এবার এখান থেকে চলো আবার ফটাফট আমি কিছু গাছ কাটি, তারপরে বাকি সিন দেখাচ্ছি তোমাদের। তো গাইস আমাদের কাঠ কাটা হয়ে গেছে, গাছ কাটা হয়ে গেছে। তো এবারে আমাকে কি করতে হবে না, এই সুগার ক্যান ফাইন করতে হবে, ঠিক আছে? এই সুগার ক্যান কিছু লাগবে, তারপরেই আমরা ওই শিপ আপগ্রেড করতে পারবো। তো চলো এখানে আর কোথায় কোথায় দেখাচ্ছে, ফটাফট আমরা এখানে কালেক্ট করি। আর এখানে একটা খরগোশও চলে যাচ্ছে আমাকে দেখে, ভাই ভয়ে পালাচ্ছে। তো ফটাফট আমরা এখান থেকে কালেক্ট করে নিচ্ছি এই সুগার ক্যান। তারপরে সুগার ক্যান কালেক্ট করা হয়ে গেলে তোমাদের বাকি সিনগুলো দেখাবো, ঠিক আছে কি হয়। ও ওইটা সাদাটা কি আছে ভাই, ও মুরগিটা আছে, মুরগি খাচ্ছে, খাবার খাচ্ছে, এখন আর পালাচ্ছে না ভয়ে, আর পালাচ্ছে, মুরগি তো পালাবে দেখে। ও এখানে আবার একটা নতুন কিছু দেখতে পাচ্ছি, এটা কি আছে ভাই, এটা কি মারবে আমাকে নাকি? এই খরগোশের সঙ্গে এখানে খাবার খাচ্ছে, চলছে দুজনে, এটা একটা পিগ আছে, ঠিক আছে, হয়তো আমাকে মারবে না, কিছু বলছে না আমাকে। না না মারবে 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 মারবে, ও ও হো হো, পালো 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 পালো, আমি জাস্ট ওর সামনে গিয়েছিলাম, আমি ভালো, হয়তো মারবে না আমাকে, ও না পালাচ্ছে এবারে, ওকে ঠিক আছে। ওখানে কিছু সুগার ক্যান রয়ে গেছে যেটা আমাদের কাজে লাগবে, কিন্তু এটা তো আমাকে মেরে ফেলো। তো ভাই কাউকে ভরসা করা যাবে না, এরা জঙ্গলি আছে, জঙ্গলিদের ভরসা করা যাবে না, ঠিক আছে? কখন এসে ভাই ধের ধার মেরে দেবে তো বিশ্বাস নেই, ওকে ঠিক আছে, চুপচাপ যাবো আরামসে একদম, ওর সামনে যাবো না, সামনে গেলেই বিপদ হয়ে যাবে, ঠিক আছে, মেরে দেবে আমাদের। তো চলো দেখি এই সাইড দিকে, এই সাইড দিকে। ওতে গাইস আমরা এই সাইডে এসে গেছি যেখান থেকে আমরা ঘুরে গিয়েছিলাম, এখানটা ক্রিয়েচার দেখেছিলাম। আর ওই যে কামানটা ছিল এখানে, ওইটা এখানে দেখতে পাচ্ছি না, কোথায় গায়েব হয়ে গেছে ভাই, ওকে ঠিক আছে। যাই হোক মোটামুটি আমরা এখানে কিছু সুগার ক্যান পাবো, আর এখানে কিন্তু বিপদ আছে, ঠিক আছে, এখানে কিছু নেকড়ে আছে, নেকড়ে আছে, কিন্তু ওইটা ওটাই ভয় যে ওরা যদি চলে আসে এই সাইডের দিকে তাহলে আমাকে মেরে দেবে, কিন্তু আমাকে এখান থেকে ওই সুগার ক্যান কালেক্ট। ও ওকে ঠিক আছে, খুব ডেঞ্জার জায়গা এসে গেছি কিন্তু আমরা। ও ফটাফট 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 ফটাফট, দুটো 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 আছে, দুটো আছে এখানে, চলো। ও আচ্ছা চল 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 চল, এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে, এখনও আসছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে, চলো 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 চলো, আমাকে কালেক্ট করতেই হবে, কালেক্ট করতে হবে, এখান থেকে নিয়ে নাও, ওকে আরও কিছু লাগবে, আরও কিছু লাগবে, আরও দু আরও একটা গাছ কাটতে হবে, আরও একটা গাছ কাটতে হবে, গাছ কাটতে হবে, মানে সুগার ক্যান কোথায় আছে আর? এই সাইডে দেখতে পাচ্ছি না ভাই, এই সাইডে দেখতে পাচ্ছি না,
চলো এখান থেকে ভাই, আমাকে খুব সাবধান থাকতে হবে। আমার কাছে তেমন কিছু ওয়েপেন আছে নাকি দেখি একটু, ঠিক আছে? যদি ওদের মারতে পারি না, কিছু নেই। ওকে গাইস, এখানে আমরা এসে গেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কি জিনিস। ও পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে। ও না না, বাইরে যাবি না। ও না না না, আমারই বিপদ ভাই, এখান থেকে চলো, এখান থেকে পালাই আগে, ঠিক আছে? ভাই এখানে আমাকে পরেও আসতে হবে, কারণ এদেরকে যদি না মারি মানে এদেরকে মারতে হবে, ঠিক আছে? আর চাঁদটা কিন্তু হেভি লাগছে কিন্তু, আর কিছু তারাও দেখা যাচ্ছে বড় বড়, একদম চাঁদটাও বিশাল বড় আছে। যাই হোক ভাই, খুব সুন্দর দৃশ্য। তো এখন জাস্ট আমাকে এই সাইডে যেতে হবে, আর আমাকে কিছু কিছু খেতে হবে মনে হয়। এখানে কিছু দেখাচ্ছে, আমাকে কিছু করতে হবে, জল টল কিছু খেতে হবে নিশ্চয়ই। এখানে দেখো আমার হেলথ। ও চল, এটা জল আছে, গ্লাসের আইকন জল আছে, তার মানে আমি এখানে, এটা কি আছে, ওয়াটার আচ্ছা, ওয়াটার বোতল। ওকে 74, ওকে নাইস নাইস নাইস। আর কিছু আহার, আহারের ব্যবস্থা করতে হবে, এই ব্যানানা যদি খাই তাহলে হয়তো আমাদের হেলথ আর খিদার দুটাই আমাদের বাড়ছে। তো চলো এখন জাস্ট আর কিছু করব না, আমরা এই সাইডে যাব। আর আমরা কি করব এখানে, আমাদের বাকি যে কাজটা আছে, এই শিপের যে কাজটা আছে আমরা করব ফটাফট। দেখো এখানে লেভেল আপ হচ্ছে এবারে। তো সুগার ক্যান আর কিছু উড দিয়ে আমরা বানিয়ে ফেলছি এখানে এই শিপের বাকি কিছু কাজ। তো যাই হোক, এই কাজটা আমাদের হয়ে গেল, তো আমরা সার্ভাইভ করব আরও, ঠিক আছে? আজ আর কি করবো, আজ ভাই অনেকটাই হয়ে গেছে সার্ভাইভ করা, তো এখন আর কিছু করছি না। নেক্সট নেক্সট ভিডিওতে আমি কিছু করব, আরও এখানে সার্ভাইভ করব, আরও কিছু দেখব, আরও কিছু করব, ঠিক আছে? তো চলো আজ ভিডিও এখানেই শেষ করছি, আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।